আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসীর وقال الله تبارك وتعالى والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ নবী ও রাসূল সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরামের উপর, তাবেঈনে আজামের উপর এবং কিয়ামত পর্যন্ত সকল মুমিন নর নারী সবার প্রতি আল্লাহর দয়া আল্লাহর ফজল ও করম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজেরিন, আজকে এই বিশাল সভার সভাপতি ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ শ্রোতৃমণ্ডলী, পর্দার আড়ালে মা বোনেরা এবং এই আওয়াজ যে মাধ্যমে যারা শুনছেন সবার প্রতি আমি আবারও সালামে মাসনুন আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমন একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আজকে এক ডজনের বেশি ওলামায়ে কেরাম আছেন, সবাই বক্তা, আমি ছাড়া সবাই ঘন্টার পর ঘন্টা রাত এক একজন রাত পাড়ি দেওয়া বক্তা। সবাই যদি এই আয়াতের উপরেই কথা বলি, তবুও এ আয়াতের তফসির শতভাগের এক ভাগও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সার্বভৌমত্ব, আসমান জমিনের মালিকানা, আসমান জমিনের একক অধিপতি এবং যা কিছু ঘটছে সব কিছু নিয়ন্ত্রণকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দশটি গুণের কথা বলা হয়েছে। দুনিয়ার কোন শক্তি ওই গুণগুলোর দ্বারা বিশেষায়িত হতে পারবে না। যেমন সেখানে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনি হাইয়ুন কাইয়ুম, আল হাই আল কাইয়ুম, সদা জাগ্রত, সদা দণ্ডায়মান বা সদা জাগ্রত, আর লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এমন কি কোনো শক্তি আছে, এমন কি কোনো কেউ আছেন যে যাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না? একমাত্র আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম ওয়া রব্বু কুল্লি শাই, আমাদের আল্লাহ রহমত সারা পৃথিবীর সৃষ্টিকারী রব রব্বুল আলামিন, তিনি আমাদেরকে দয়া করে কোটি কোটি প্রাণীর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে আমাদেরকে বেছে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ কাঠামো দিয়ে, সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সবচেয়ে সুন্দর একটা প্রাণী তৈরি করলেন, যে প্রাণী কথা বলতে পারে। দুনিয়ার কোনো প্রাণী কথা বলতে পারে না, কিন্তু মানুষ কথা বলতে পারে। শুধু বলতে পারে না, কথা শুনতেও পারে, সত্তার কথা বুঝতেও পারে, কথা মনে রাখতেও পারে। এই যে গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে, কিন্তু আমাদের মধ্য থেকে
উদাহরণ দেওয়ার জন্য কাউকে ঠসা করেছেন, কাউকে অন্ধ করেছেন, কাউকে বোবা করেছেন, কিন্তু অধিকাংশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, বিবেক দিয়েছেন অনুধাবন করার জন্য, বোঝার জন্য মুখ দিয়েছেন, আহার করার জন্য কথা বলার জন্য পেট দিয়েছেন, হজম করার জন্য। দুনিয়াতে যত প্রাণী আছে, কেউ দুই পায়ের ভরে চলে, কেউ চার পায়ে, কেউ পেটের ভর দিয়ে চলে, কেউ আকাশে উড়ে, সব কিছুর আল্লাহর হাতে, কন্ট্রোলিং পাওয়ার আল্লাহর হাতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। একদিনে একটা মার্কিন জরিপ বলতেছে, একদিনে সারা বিশ্বে যে বৃষ্টি হয় বর্ষার সময়, একদিনে সারা বিশ্বে যে বৃষ্টি হয় কয়েকশো বিলিয়ন টন। সারা বিশ্বে এই 244টি দেশ আছে এবং যতটি বড় স্থলভাগ আছে তার চেয়ে অন্তত তিন গুণ বেশি সাগর আছে এবং জঙ্গল আছে, মরুভূমি আছে। লোকালয়ের বাইরেও পৃথিবী অনেক বড়। সারা পৃথিবীতে যে বৃষ্টিপাত হয়, একদিনে যা হয় কয়েক লক্ষ কয়েক বিলিয়ন টন, 1,000 মিলিয়নে 1 বিলিয়ন হয় আর 10 লাখে 1 মিলিয়ন হয়। সারা পৃথিবী যে বৃষ্টিপাত হয়, সব বৃষ্টি একত্রিত করলে কয়েকশো বিলিয়ন টন হবে। আল্লাহ আকবার। এই পানিগুলো এক মহাদেশে থেকে আরেক মহাদেশে নিয়ে যাওয়া, সমুদ্রের পৃষ্ঠ থেকে 7 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল উপরে নিয়ে যাওয়া, বরফে ঠান্ডায় ঘনীভূত করা, হিমালয় পাহাড়ের মতন বড় একটা মেঘ, বরফের মেঘ তৈরি করা, আবার এই মেঘকে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে বাতাসের মাধ্যমে টেনে নিয়ে যাওয়া, আবার বিদ্যুতের বাড়ি দিয়ে, বিদ্যুতের হাতুড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রাদুন ওয়া বারকুন, কোরআনে বলতেছেন এই যে বিদ্যুৎ চমকায়, এই এই হলো এক 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 মেঘের টুকরা আরেক মেঘের সাথে ঘর্ষণ খায় এবং এই বিদ্যুতের ঘর্ষণ দিয়ে এগুলোকে লক্ষ লক্ষ টুকরায় পরিণত করা হয়। সেই টুকরাগুলো প্রথম দিকে থাকে কমলা লেবুর সমান, তারপরে যখন আরো নিচে নামে সেগুলো আবহাওয়ার কারণে একেবারে ধান বা একটা গম বা একটা বুটের সমান হয়ে একই রকম হয়ে পৃথিবীতে নাজিল হয়। তার ফলে আমরা আপনারা যে জন্তু উদ্ভিদের জন্য আমাদের জমি কত উপকৃত হয় এবং আমরা কত আনন্দিত হই। এটা যদি পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো পরিসর এই পানিকে উঠিয়ে আবার এরকমভাবে নামানোর ব্যবস্থা করত, কোটি কোটি ডলার খরচ হতো। আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অহরহ করতেছেন, এই 1 ঘন্টা রোদ হলে সারা পৃথিবীকে ভাসিয়ে দেওয়ার মতো বাষ্প এবং মেঘ তৈরি হয় এবং সেই মেঘ আবার বৃষ্টি আকারে পৃথিবীতে নাজিল হয়। এই কাজে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতারও সাহায্য নেন না, কোনো মন্ত্রী পরিষদও নাই তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা, আসমান জমিনের সার্বভৌমত্ব এবং আসমান জমিনের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা, আল্লাহ অন্য আয়াতে বলছেন প্রত্যেকটি প্রাণীকে আমি পানি দিয়ে সৃষ্টি করেছি। ভেবে দেখেছেন এই ভাবার কাজটা শুধু মানুষই করে, গরু করে না, মহিষ করে না, হাতি করে না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জু আকল ভাবার শক্তি দান করেছেন। ভেবে দেখুন একজন 70 কেজি ওজনের একটা মানুষ, এই মানুষটির 50 কেজি হলো পানি,
সেই পানি রক্ত আকারে হোক, পেশাব আকারে হোক, পুঁজ আকারে হোক বা গোষ্ঠের ভিতরে যে রতুবাত আছে, আর্দ্রতা আছে, এই যে ভিজা ভিজা ভাবটা আছে, আপনার এই পানি 3 থেকে 6 দিন যদি কাউকে পানি থেকে বঞ্চিত করা হয় তাহলে মারা যাবে। পক্ষান্তরে একটা লোককে 60 দিন যদি খাবার না দেওয়া হয় তবুও খাদ্যাভাবের কারণে সে তার জীবন যাবে না, সে ছটফট করতে পারে। আল্লাহু আকবার, সারা পৃথিবীর 3 ভাগে পানি, 1 ভাগ স্থল। আর ঠিক শরীরেরও তাই, আমার শরীর শুধু নয়, একটা মুরগি বলেন, একটা বকরি বলেন, একটা কুকুর বলেন, একটা গরু বলেন, যেই গরুটার ওজন 70 কেজি হবে ধরে নিতে হবে তার মধ্যে 50 কেজি পানি আছে, বিভিন্ন ফর্মে পানি আছে। যখন কোরআন মাজিদ পড়ি, যখন কোরআন মাজিদে দেখি যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন 23টি জায়গাতে 23টি আয়াতে পানির বর্ণনা দিয়েছেন, এই পানিকে কখনো বলেছেন মাউন উজাজ, এটা লবণাক্ত পানি, এটা মাউন আজবন ফোরাত, এটা নদীর মিষ্টি পানি, এটাকে মাউন হামিম, এটা গরম পানি, এটা মাউন বারেদ, এটা মিষ্টি পানি, ঠান্ডা পানি, এটা মাউন সাদিক, এটা পূজের পানি, দরিদ্রদেরকে যে খাওয়ানো হবে। আল্লাহু আকবার। খুলনা অঞ্চলে যান, টিউবওয়েলের পানিও লবণাক্ত, নদীর পানিও লবণাক্ত, ওই ডাবের পানি পায়ে খাওয়ায় মেহমান গেলে, অথবা ডিপ টিউবওয়েল দিয়ে মিষ্টি পানি বের করে। উত্তরবঙ্গের লোকেরা আমরা কি আরামে আছি, খাড়ির পানি, নলের পানি, নদীর পানি, ডাঁড়ার পানি, টিউবওয়েলের পানি, সব পানি খাওয়া যায়। আল্লাহু আকবার, এই পানি ছাড়া চলার উপায় ছিল না। তার চেয়েও বড় নিয়ামত বাতাস, অক্সিজেন। 78 বছর বয়সের একজন সৌদি রুগী হাসপাতাল থেকে শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল, 24 ঘন্টা হাসপাতালে থাকার পরে যখন তাকে ছেড়ে দিল তখন তার ফাতুরা বা বিল হলো, ভাউচার দিল 7,500 রিয়াল। তখন ওই ভদ্রলোক কাঁদছে, হাসপাতালের মালিক বলতেছেন শেখ কাঁদছেন কেন, আপনার কি পয়সা দিতে অসুবিধা হচ্ছে? বললেন না বাবা, আমি 7,500 তো দূরের কথা, 7,500 কোটি দিতে বললো আমি দিতে পারবো, কিন্তু আমি কাঁদছি অন্য কারণে, আমি 78 বছর ধরে এই যে মুক্ত বাতাসে শ্বাস গ্রহণ করলাম, আল্লাহর বাতাস ভক্ষণ করলাম, আমাকে কোনোদিন আলহামদুলিল্লাহ পর্যন্ত বলার সুযোগ হয়নি, আর একদিনে তোমরা ট্যাক্স নিচ্ছ, ভাড়া নিচ্ছ এই কৃত্রিম উপায়ে নাকে অক্সিজেন দেওয়ার জন্য, এটা ভাড়া নিবে তোমরা 7,500 রিয়াল, 7,500 রিয়াল মানে 1,00,000-এর বেশি। আল্লাহ একবার চিন্তা করেছেন যে এই জিনিসটি না হলে চলতে পারতাম না, 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকলেই তো দম বন্ধ হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা গ্রহে, এমন একটা উপগ্রহে পাঠিয়েছেন যেখানকার আবহাওয়াই নাতিশীতোষ্ণ, যেখানে আমাদেরকে বাস করা যায়, কিন্তু চাঁদে যারা যাচ্ছে, মঙ্গলে যারা যাচ্ছে তারা মাস্ক পরে যাচ্ছে এবং টেস্ট করে দেখে যে না, এখানে আবহাওয়া বসবাস করার মতো নয়, এখানের মাটি ভালো, এখানের আবহাওয়া ভালো, এখানের জলবায়ু ভালো, এখানের ফসল ভালো, এখানে সবই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা শুধু আমার ইবাদত করো, সারা পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো তোমাদের মুখের কাছে নিয়ে আসার জন্য লক্ষ লক্ষ বাহিনী আমি ঠিক করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই যে মাদ্রাসা গড়ে উঠেছে, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে মাদ্রাসা সংক্রান্ত 1টি 2টি কথা বলেছেন। আজকে হলো 1441 হিজরি, 1441 হিজরি, প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী, এই যে আমাদের কাছে
এই যে হাদিসের বার্তা, তাফসীরের বয়ান কিভাবে আসলো, এগুলো যদি আমরা বলতে চাই তাহলে ঘন্টার পর ঘন্টা নয়, মাসের পর মাস বলেও শেষ করা যাবে না। 118 হিজরি, খেয়াল করেন 118 হিজরিতে একজন মহাদেশ জন্মগ্রহণ করেন এবং 181 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 118 181, খেয়াল করেছেন? এই 1 1 8 1 8 1, মানে 118-র আগে যে দুটাই 8 আছে, এই একটা 8-এর পরে দিয়ে দিন, তাহলে মৃত্যু সংখ্যাও মনে থাকবে। ইনি হলেন এমন একজন মহাদেশ যার বাবা হলেন তুরস্ক থেকে আগত খোরাসানি একজন কর্মী, লেবার। 6 মাস কাজ করার পরে মালিক আসছে, মালিক এসে বলতেছে যে এই ছেলে একটা পাকা ভালো ডালিম পেড়ে নিয়ে আসো। এই ডালিম নিয়ে এসে ভেঙে দেখে যে টক, তারপরে এই মিষ্টিগুলো নিয়ে আসো, যেটাই নিয়ে আসে সেটাই টক। তো আপনারা জানেন যারা লেবার সৌদি আরবে থাকে তারা কি কি অবস্থায় থাকে, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। তো মালিক বললো যে এই ছেলে তুমি বারবার ভুল করতেছো, তোমাকে বললো মিষ্টি নিয়ে আসো, রুমান মিষ্টি ডালিম নিয়ে আসো, তুমি মিষ্টি আনছো না কেন, তুমি কি মিষ্টি চিনো না? বলে না হুজুর আর তো চিনি না। বলে তুমি 6 মাস ধরে ডালিমের বাগানে চাকরি করছো, খাওনি? না কেন, এত ডালিম পেকে পেকে পড়ে তুমি খাওনি? বলে আপনি চাকরি দেওয়ার সময় আমাকে বলেছেন কি যে খায়ো, আমি বিনা অনুমতিতে খাইনি। এই ডালিমের মালিক, ডালিমের বাগানের মালিক মনে করলো যে দুনিয়াতে এরকম সৎ এরকম ভালো মানুষ পাওয়া যাবে না, ওই ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। আর 1-2 বছর পরে এই যে ছেলে জন্মগ্রহণ করলেন তিনি হলেন আবদুল্লাহ ইবনুল মোবারক। আবদুল্লাহ ইবনুল মোবারক হলেন এমন একজন মহাদেশ যার সম্পর্কে অন্তত 17 জন তার ওস্তাদ বলছেন যে আমরা সাহাবিদের জীবনী আলোচনা করি আর আবদুল্লাহ ইবনে মোবারকের জীবনী আলোচনা করে দেখেছি যে সাহাবিদেরকে হুবহু ফলো করতেন, শুধু পার্থক্য এই যে সাহাবিরা রাসূলকে পেয়েছেন আর ইনি রাসূলকে পাননি। এবং তিনি বলতেন বিদ্যা শিক্ষা করার জন্য 2টা মূল মন্ত্র আছে, একটা হলো সেফ আরেকটা হুবুন লিস সাহাবা, রাসূলের সাহাবিদের জন্য ভালোবাসা, আর একটা হলো জীবনে মিথ্যা কথা বলবো না। এইরকম একটা সংকল্প যারা করবে তারাই এই আলেম হতে পারবে। আলেম হওয়া হতে গেলে আলেম এলেম হলো নূর, এলেম হলো আলো, এই আলেমের জীবনে যেন অন্ধকার না আসে। বিভিন্ন রকমের অপরাধ, মিথ্যা বলা, মুনাফিকি করা, তারপরে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, তারপরে মানুষকে ধোকা দেওয়া, এই যা যে কাজগুলোই করি না কেন এলেম এই নূর এই আলো কোনোদিন তার কাছে থাকতে পারে না যে এই অন্ধকার কাজগুলো করলো। সেই জন্য আমরা এমন এমন একটা ইতিহাসের কথা আপনারাকে আমি এখন দিতে চাচ্ছি যে এই এলেমগুলো যারা অর্জন করেছেন, এই এলেমগুলো যারা এই 1400 বছরে অর্জন করেছেন, কেউ কিন্তু এই আমরা যেমন ফ্রি হোস্টেল দিই ফ্রি ভর্তি করি এরকম ছিল না। এককালে এরকম দেখেছি আমরা 1ম শতাব্দী 2য় শতাব্দী 3য় শতাব্দী এরকম অবস্থা ছিল যে ছদ্মবেশে খলিফা হারুনুর রশিদের এক ছেলে আহমদ বেরিয়েছিল। শাহনশাহী পছন্দ করি না, জোহর তাকে এমন জায়গায় নিয়ে গেছিল যে তিনি খোরাসানের একটা মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন, খোরাসানের মরু অঞ্চলে একটা মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন, কিন্তু বাবার কাছ থেকে কোনো অর্থ আনেননি এবং বাবার পরিচয়েও কাউকে দেননি। সেজন্য তিনি একদিন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন এবং 7টা রুটি সপ্তাহে দরকার তার, 7 রুটির পয়সায় একদিন নির্মাণ শ্রমিক, মানে যে রাজমিস্ত্রির যোগান, রাজমিস্ত্রির যোগান দেওয়ার জন্য একদিন কাজ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই ছেলেটি কোনোদিন বাবার পরিচয় দেননি, কিন্তু যখন জলে মারা গেল আহমদ তখন পকেট থেকে একটা আংটি এবং কোরআন মাজিদ বললেন যে আমার মৃত্যুর পরে আমার জানাজা করার পরে আমার এই আংটি বাদশাহ হারুনুর রশিদকে দিয়ে দিও। বাদশাহ হারুনুর রশিদের কাছে যিনি আংটি পৌঁছালেন তাকে প্রথমে তো ধরে অ্যারেস্ট করা হলো যে আমার ছেলেকে মেরে ফেলেছো নাকি, আংটি কেন দিচ্ছ, এই তো আংটি ওর জন্মের দিনে আমি আমার স্ত্রীকে উপহার দিয়েছিলাম সেই আংটি। তো যাই হোক, পরে ঘটনা শুনে ওই লোককে প্রশংসিত করলেন, অনেক টাকা দিলেন। কথা হলো যারা এই দিনকে চায় তারা নিজে খরচে পড়বে, মসজিদে ইতিকাফ করবে, খেতে খাবে, এই ছিল আমাদের আসলাফদের অবস্থা। আমরা এখন কত রকমের সুযোগ সুবিধা দেই, আর আমার চেয়েও বেশি সুযোগ সুবিধা দেয় আরেক মাদ্রাসা, এখান থেকে ছাত্রভাগি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ওখান থেকে ছাত্রভাগি আরেকজন নিয়ে যায়। ছাত্র ভাইরা, ছাত্রদের অভিভাবকরা, আপনাদের কাছে আমি সনির্বন্ধ অনুরোধ করব, আমাকে স্লিপ দেওয়ার জন্য আমার ছাত্ররা দাঁড়িয়ে আছে, ভয়ে কথা বলছে না। তো ঘটনা হচ্ছে এই যে বড় একটা এলমের বাগান আপনারা খুলেছেন, কিয়ামত পর্যন্ত যাতে এই বাগান কায়েম থাকে, এইরকম এইরকম বিল্ডিংয়ের এই চাকচিক্য এর চেয়েও যেন বহুগুণে বেড়ে যায়, এই একতলা দোতলা যেন দশতলা হয়ে যায়। এবং সাথে সাথে একথাও বলবো, শিক্ষকরা কি পড়াচ্ছেন, শিক্ষক কেমন যোগ্যতা সম্পন্ন আছে, অভিভাবক সমাবেশ করে শিক্ষকরা সময় দেয় কি না, শিক্ষকরা ছাত্রদের পিছনে ব্যয় করে কি না, তাদের যোগ্যতা তাদের অভিজ্ঞতা এগুলো করে কি না, আপনারা মাঝে মাঝে এসে খবর নেবেন। আমরা এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং বাংলাদেশের যত জায়গায় যত জেলায় এই দিনী মাদ্রাসাগুলো আছে, যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে এই মাদ্রাসার আসমানে আসমানের গজব, আল্লাহর গজব, পাইকারি দরে গজব আসবে না, এই মাদ্রাসার ওসিলাই, এই মাদ্রাসার ওসিলাই এলাকাবাসীকে আল্লাহ জান্নাতি করবেন, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, এই মাদ্রাসা যেন আল্লাহ কবুল করে নেন, এই মাদ্রাসা থেকে যেন আবার দিনের চেরাগ জ্বলে উঠে লক্ষ লক্ষ বীর মুজাহিদ এলেমের মশাল হাতে নিয়ে যেন এগিয়ে চলে, আর এই এই খোরাফাত কুসংস্কারচ্ছন্ন দেশকে সত্যিকার অর্থে তাওহীদ এবং সহি আকিদার দিকে মানুষকে হেদায়তের জন্য অসংখ্য আলেমের দরকার, অসংখ্য ভালো যোগ্য আলেমের দরকার, যে অনুপাতে মাদ্রাসা হচ্ছে সেই অনুপাতে আলেম নাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।